রেশন দুর্নীতিতে জোর তৎপর ইডি। শনিবার সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার একাধিক জায়গায় জোর তল্লাশি শুরু ইডির। একযোগে নদিয়ার তিন জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। শনিবার সকাল নটায় রানাঘাট থানার আনুলিয়া কায়েত পাড়ায় রেশন ডিস্ট্রিবিউটর ও চালকলের মালিক নিতাই ঘোষের রাইস মিলে যায় ইডির সাত আট জনের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন বেশ কিছু ব্যাংকের কর্মীরা। নিতাই ঘোষের অন্নদাত্রী রাইস মিল প্রাইভেট লিমিটেড সহ গোটা বাড়ি ঘুরে দেখেন আধিকারিকেরা। কার্যত দেখার বিষয়, একদিকে যেমন বাড়িতে ইডি হানা চলছে, পাশাপাশি নিতাই ঘোষের যে রাইস মিল রয়েছে, অর্থাৎ যে রাইস মিল থেকে রেশনের চাল সরবরাহ করা হতো এবং মিড ডে মিলের স্কুলের মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি মিড ডে মিলের চাল এখান থেকে সরবরাহ করা হতো, কার্যত গোটা বিষয়টা খতিয়ে দেখছে ইডি। এদিকে এলাকায় কান পাতলে শোনা যায় নিতাই ঘোষের এই রাইস মিল থেকেই নাকি গোটা নদিয়ায় রেশনের চাল সরবরাহ হতো। এছাড়াও স্কুলের মিড ডে মিল সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালও আসতো এখান থেকে। রেশনের বরাদ্দ চাল ও আটা খোলা বাজারে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে অস্বাভাবিকভাবে 2012 সালের পর থেকে ব্যবসায় ফুলে ফেপে ওঠেন নিতাই ঘোষ। বাকিপুরের সঙ্গে সখ্যতার কারণে কি ডালপালা মেলছিল নিতাই ঘোষের ব্যবসা? খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা, বা যিনি গ্রেপ্তার হয়েছেন বাকিরুল রহমান, যিনি রেশন বা রাইস মিলের মালিক আর একাধিকবার কিন্তু এই রেশন দুর্নীতি মামলায় তাদের নাম জড়িয়েছে, তাদের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। আমার কাছে সাধারণ এমন কোনো মানুষ নেই যে রেশনে গিয়ে চাল পায়নি বা আটা পায়নি, খারাপ চাল খারাপ আটা নিচ্ছে না, গন্ধযুক্ত, এমন কোনো কিন্তু আমি অন্তত আমি আছে নয় টার্মসের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, নয় টার্মস 45 বছর ধরে এবার দিয়ে। নিতাই ঘোষের পাশাপাশি রানাঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের সড়ক পাড়ায় রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও যান ইডি আধিকারিকেরা। এই ব্যবসায়ীরও লক্ষ্মী লাভের পালা শুরু 2012 সালের পর থেকে। সাড়ে পাঁচটা নাগাদ পাঁচজন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে দুটি গাড়ি করে পাঁচজন ইডি আধিকারিক হাজির হন হরিণঘাটায় বিনয় দেবনাথের জয় বাবা লোকনাথ রাইস মিলে। ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ইডির পাঁচজনের আধিকারিক পাঁচজন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে এই দুটি গাড়ি করে ঠিক এই রাইস মিলে, একদম যেখানে লেখা আছে জয় বাবা লোকনাথ এবং তার সঙ্গে লেখা রয়েছে গিরিবালা অ্যাগ্রো প্রোডাক্ট, বিকেল গড়িয়েছে প্রায় পাঁচটা ছুঁই ছুঁই, এখনো তদন্ত চলছে। আজকে আপনাদের এই রাইস মিলে কেন হানা? সেটা কি করে বলবো, কতজন এসেছে দেখেছেন? দেখেছি, দু গাড়ি, এ দুটো গাড়ি করে এসেছে। গত মাসের শেষের দিকে হরিণঘাটাতেই বাকিপুরের রাইস মিলের সামনে থেকে বেশ কিছু নথি পড়ানোর ছবি উঠে আসে। সর্বপ্রথম সেই খবর সম্প্রচারিত হয় সিএন এর পর্দায়। সেই খবরের পরপরই শনিবার ইডির আগমন বিনয় দেবনাথের রাইস মিলে। বাকিবুর রহমানের যে রাইস মিল, সেই রাইস মিলের পেছনে একাধিক তথ্য পুড়িয়ে দেওয়া হচ্ছে যা দেখতে পেরেছে স্থানীয়রা। কিন্তু তারপরেই দেখা গেল আজ সকাল পাঁচটা বাজতেই হরিণঘাটার নগরুকরা ঠিক জয় বাবা লোকনাথ রাইস মিলে হানা দিল ইডির পাঁচজনের আধিকারিক। স্থানীয় সূত্রে জানা যায় এর আগে সুতোর কাজ করতেন বিনয় দেবনাথ। চালের খনিতে পা দিতেই শুরু রকেট গতিতে উত্থান। এককালে সাধারণ মানুষের বিচারও বাড়িতেই সেরে ফেলতেন নাকি বিনয় বাবু, সেই বিনয়ই এবার বিচারের আওতায়। আগে সুতোর কাজ করত সবার প্রথম, এমনি প্রথম বয়লার করলো, তারপরে থেকেই এই উত্থান শুরু হয়ে গেল। যা হোক, উনি মানে মাঝে মাঝে মানুষের বিচার আচার করতে দিত, তা অনেক মানুষ আবার বলে দিত যে এখন যে আপনি লোকের বিচার করছেন, আপনার বিচারটা কে করবে সময় আসলে? সেই সময়টা পুরোপুরি চলে আসছে। কিন্তু এই লোকের সঙ্গে আরও লোক আমরা জানি যে জড়াবে, আমাদের নগরুক্রই বাড়ি, তারা কি প্রভাবশালী? হ্যাঁ, প্রভাবশালী। রাজনীতি দলের? হ্যাঁ। কোন দলের? শাসক দলের লোক। প্রথমে দেখতাম কুটিয়ালি করতো, ইয়ে করতো, তারপরে রাইস মিলেও করলো, এই দেখা আমাদের, এছাড়া কিছু না। বিকেল পাঁচটা অবধি পাওয়া খবর অনুযায়ী তখনও চলছে তল্লাশি। জেলায় জেলায় কত দূর ছড়িয়েছে দুর্নীতির জাল, মানুষের হকের খাবার কেড়েছে কারা, সেসব জানতেই একেবারে সাঁড়াশি চাপে গোটা রেশন দুর্নীতির চক্রব্যূহ। নদিয়া থেকে সুবীর দাস ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।